বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক চরম উৎকণ্ঠা, উদ্বেগ, অস্থিরতা, মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে মানুষ, এবং এই মানুষের মধ্যে কেউই বাদ যাচ্ছেন না। সরকারের মন্ত্রী, চিকিৎসক, রাজনীতিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ মানুষও, এবং সেই সঙ্গে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরীক্ষার উপরে নির্ভর করে আসলে আমরা চিত্রটা পাচ্ছি, কিছু কোনো দিন খানিকটা কম, কোনো দিন খানিকটা বেশি, কিন্তু পরিস্থিতি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে নেই। নানা রকমের পদক্ষেপ আমরা দেখছি, সেই পদক্ষেপগুলোর মধ্যেও যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য আছে, কোনো পদক্ষেপই সুদৃঢ় এটি অন্তত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরই মধ্যে আগামী অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন, এবং সেই বাজেটনিয়েও নানা রকমের প্রতিক্রিয়া আছে। সরকারের ভাষা একরকম, সরকারের বাইরে যারা আছেন রাজনৈতিক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদের নানা রকমের প্রতিক্রিয়া আছে, এবং যার অনেকটাই নেতিবাচক, এবং সেখানে অনেকেই মনে করেন যে কোভিড-19 পরিবেশ পরিস্থিতির কোনো প্রকাশ সেই বাজেটটিতে নেই। সব মিলিয়ে এই সব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার বেইলি রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সমরেজা আল করিম, এবং আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন রাজনীতিক এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক আইন প্রণেতা প্রফেসর ডক্টর আবু সাইদ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট সমরেজা আল করিম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে সর্বশেষ পরিস্থিতি, আমি খানিকটা একটু সমালোচনা সুরেই বললাম যে খানিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ, যে সিদ্ধান্ত সেটি আসলে খুব একটা যৌক্তিক না, আবার সিদ্ধান্ত যেটি নেওয়া হচ্ছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা লক্ষণীয়, এবং এরই মধ্যে পরিস্থিতি আসলে ধীরে ধীরে সংকট ঘনীভূত হচ্ছে, এবং বোধ করি সেটি আপনারাও এখন ভালোভাবে বুঝতে পাচ্ছেন যারা মন্ত্রী আছেন, সংসদ সদস্য আছেন, সংসদ সচিবালয়ের প্রায় সখানেক সদস্য মানে কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যেই কোভিড-19 আক্রান্ত। সো সব মিলিয়ে এই পরিস্থিতিটা কীভাবে দেখছেন, এবং এই পরিস্থিতির মধ্যেই বাজেট অধিবেশন চলছে, বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে, সেই বাজেটটি নিয়েও নানা রকমের প্রশ্ন, নানা রকমের প্রতিক্রিয়া আছে। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, কেমন হলো আগামী অর্থ বছর অর্থাৎ 2021-এর বাজেট? ধন্যবাদ আপনাকে। আমাদের বাজেট তো এবারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে বাজেট উত্থাপন করা যাবে এটাই তো একটা দুরূহ অবস্থা ছিল। তারপরে সাংবিধানিক বাধ্যবাধকতায় নিয়মের অধীনে বাজেটটাকে প্লেস করতে হবে, সেটাকে আইনানুগ প্রক্রিয়ার মধ্য থেকে পাশ করাতে হবে, সে কারণেই কিন্তু বাজেটটাকে উপস্থাপন করা হয়েছে। অন্যান্য বছরের মতো পুঙ্খানুপুঙ্খন রূপে সকল তথ্য সংগ্রহ করা, সেই তথ্যের ভিত্তিতে বাজেট প্রণয়ন করা, এটা তো এবার সম্ভব না। এই অসম্ভব পরিস্থিতির ভিতরেও যে বাজেটটা নিয়ে আসা সম্ভব হয়েছে সেটাকেই সাধুবাদ জানানো উচিত যারা বাইরে বসে সমালোচনা করেন তাদের। তবে আমি সমালোচকদের অভিনন্দন জানাই, এই কারণে তাদের সমালোচনার ভিতর থেকেও কিন্তু আমরা অনেকগুলো বিষয় পেয়ে যাই, যে বিষয়গুলো আমরা সংসদে আলাপ আলোচনা করে তার ভিতর থেকে বাজেটটাকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, অথবা যে বিষয়গুলো অ্যাড্রেস করা প্রপারলি হয়নি সেটাকে আমরা কিভাবে সংশোধন করতে পারবো। বাজেট কিন্তু এখন পর্যন্ত পাশ হয় নাই, বিভিন্ন যে পরামর্শ আসছে সেই পরামর্শগুলো নেওয়া হচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সরকারি দলের, বিরোধী দলের বিভিন্নভাবে তারা পরামর্শ দিচ্ছেন, তাদের প্রয়োজনের কথা বলছেন, এই সকল বিষয়গুলোকে আমরা গ্রহণ করেই কিন্তু বাজেটটাকে চূড়ান্তভাবে পাশ করা হবে। একটা কথা আপনি শুরুতে জিল্লু ভাই বলছেন যে সবখানে বিশৃঙ্খলা, আসলে এই করোনা ভাইরাস নিজেই তো সুশৃঙ্খল অবস্থায় আসেনি, এর যে সিম্পটমটা আপনি দেখেন এক এক দেশে এক এক ভাবে, নেগেটিভ রিপোর্ট আসছে তারপরে দেখা যাচ্ছে করোনায় তিনি আক্রান্ত, আবার অনেকের কোনো সিম্পটমই দেখা যাচ্ছে না কিন্তু সে করোনা পজিটিভ রিপোর্ট আসছে। এক একজন মানুষের শরীরে এক এক ভাবে, এক এক দেশের ভিতরেও বিভিন্ন ভাবে করোনার উপদ্রব দেখা দিচ্ছে। কাজে করোনা নামক যে ভাইরাসটি বিশ্বব্যাপী একটা সমস্যা নিয়ে আসছে, পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল দেশ যারা তারাই কিন্তু এটা সুশৃঙ্খলার ভিতরে আনতে পারেন নাই। আপনি আমেরিকায়, আমরা ট্রিটমেন্টের জন্য অনেকে দৌড় দেয় আমেরিকায়, কেউ যায় সিঙ্গাপুরে, কেউ যায় ইউকেতে, বিভিন্ন জায়গায়,
সেখানের অবস্থা তো আরো নাজুক অবস্থা। সেখানে তো ডোনাল্ড ট্রাম্প দেখলাম সে হাস্যকর কথা বলছে, সে বলছে টেস্ট বন্ধ করে দিলে বলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। এখন এটা আমি বলছি এই কারণে যে আমি ডোনাল্ড ট্রাম্পের কনসেপ্টকে আমাদের দেশে গ্রহণ করব বা সে আঙ্গিকে কথা বলছি, বলছি যে এটা এমন একটি বিপর্যয় নিয়ে আসছে যার জন্য আমরা কেউ কিন্তু প্রস্তুত ছিলাম না। আর এর ধরনটা কি, এর চিকিৎসা কি হবে, কিভাবে একে ঠেকানো যাবে, এটা কিন্তু পারফেক্টলি এখন পর্যন্ত কিন্তু কোথাও আবিষ্কার হয়নি। আমরা যতটা অবলম্বন করতে পারছি, রাষ্ট্র যে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা বলছেন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন রকম পরামর্শ, তার প্রেক্ষিতে আমাদের দেশে ডাক্তাররা বা অন্যান্য যারা, তারা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শের আলোকেই কিন্তু আমরা কাজ কর্ম করছি। কাজে আপনি যেটা বলছেন যে এক এক জায়গায় এক এক অবস্থা, আমি বিনয়ের সঙ্গে বলবো এক এক অবস্থা না, আমরা কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। তার ভিতরে যেখানে যে সমস্যাটা আছে সেটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, মানুষ যাতে না খেয়ে মারা না যায়, বিপন্ন অবস্থা না হয়, অর্থনীতির চাকা যাতে অচল হয়ে না পড়ে, উৎপাদন খাত যাতে আটকে না যায়, সকল কিছু। যেমন যেমন ধরো যে মিস্টার মিনিস্টার, আমি জাস্ট অতীত টানতে চাই না, অতীত নিয়ে কথাও এখন এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আগেও কথা হয়েছে, একেবারে সর্বশেষ উদাহরণটাই দেই যে এখন একটা লকডাউনের সিদ্ধান্ত হলো ঢাকা সহ আরো কয়েকটি জেলায় অঞ্চল ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন, এবং বলা হচ্ছে বলা হচ্ছিল যে এটি কার্যকর করা হবে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখছি কয়েকদিন এই তালিকা নিয়েই, তালিকার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু কোনো সিদ্ধান্ত আদৌ সিদ্ধান্ত হয়েছে কি না কি কিছুই কিন্তু নিশ্চিত নয়। না দেখেন, সিদ্ধান্ত কিন্তু এটা হয়েছে যে আমরা লকডাউনে যাব, এখন তার ভিতরে কোন অঞ্চল টুকরোকে আমরা লকডাউনের ভিতরে নেব, সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যাবে। আমি যদি শুধু বলে ফেলি যে ঢাকা শহরকে লকডাউন করব, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। কোন অঞ্চলটুকু করব, সেই অঞ্চলের যারা ধরুন যারা গৃহকর্মী আছে তারা যাবে কোথায়, সে অঞ্চলের ডাক্তার যারা আছে, গণমাধ্যম কর্মী যারা আছে বা যাদের এগুলো অফিসে আসতে হবে, সেই সব মানুষগুলো কিভাবে আসবে। এই পদ্ধতিটা কিন্তু পৃথিবীর কোন দেশেই ছিল না। আমাদের কিন্তু যেখানে আঘাত সেখানেই প্রতিঘাত করা, যেখানে আমরা ধাক্কা খাচ্ছি সেখান থেকে শিখছি, এই সব কিছুকে কিন্তু পরিকল্পিতভাবে করার জন্য সব কিছুকে অ্যানালাইসিস করা হচ্ছে এবং তার ভিতর থেকে দিন রাত কাজ করা হচ্ছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন যে তার দিবারাত্রি নাই, তিনি তার টিম নিয়ে কাজ করছেন, আমরা তার সঙ্গে যারা আছে আমরা চেষ্টা করছি, গণমাধ্যমে কর্মীরা কাজ করছে, ডাক্তার কাজ করছে, ল এনফোর্সিং এজেন্সির মেম্বাররা কাজ করছে, যার যেখান থেকে সম্ভব সে কিছু করছে। আর কিছু লোকে কাজ করছে, তাদের কাজ নাই, সমালোচনাটা করছে, সমালোচনাকে আমি অখুশি না, কিন্তু তারা যদি একটু পরামর্শ দিতেন তাহলে বুঝতাম যে শুধু সমালোচনা না। এখন কিন্তু জিল্লুর ভাই টেলিভিশনে অনেক বিশেষজ্ঞ দেখছি যার স্বাস্থ্য খাত সম্পর্কে মোটেও ধারণা নাই, সে চিৎকার করে হাত পা ছুড়ে ভীষণভাবে জ্ঞান বিতরণ করতেছেন, তার নিজেরই কিন্তু ধারণা নাই যে এই খাতটাকে কিভাবে সাজানো যাবে। এই ধরুন আমাদের অর্থনীতিবিদরা অর্থনীতি নিয়ে অনেক কথা বলছেন, যদি সুনির্দিষ্ট হয়ে বলতেন যে এই এই খাতটা সমস্যা আছে, এই জায়গায় এইটাকে অ্যাড্রেস করা উচিত, আমরা কিন্তু সেটা গ্রহণ করব না। করেই শুধু যদি বলেন কল্পনা বিলাসী বাজেট, বাস্তবায়নযোগ্য না, এই মুহূর্তের উপযুক্ত না, এরকম গতানুগতিক কথা কিন্তু আমরা সবসময় শুনছি। সৌভাগ্য যে এবার ব্যানার নিয়ে নামতে পারতেছে না অনেকেই যে গণবিরোধী বাজেট মানি না, মানবো না, আর এক পক্ষ বলবে গণমুখী বাজেট, স্বাগত শুভেচ্ছা, সেই অবস্থাটাই বছর নাই। এতে আমাদের তরফ থেকে এই জাতীয় ভয়াবহ পরিস্থিতির ভিতরে যা সম্ভব সেটা করছি, পৃথিবীর একটা দেশ দেখান যে আমাদের মতো এই জাতীয় স্ট্যান্ডার্ডের রাষ্ট্র আমাদের চেয়ে ভালো করছে কোথায়, এর চেয়ে বেশি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা কাজ করছেন কোথায়, ডাক্তাররা কাজ করছেন কোথায়, বাংলাদেশ সে তুলনায় কিন্তু অনেক ভালো করছে, এটা আমার ধারণা। জি শুনবো আরো কথা আপনার কাছ থেকে। প্রফেসর আবু সাইদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে সেই সম্পর্কে, আমি আশা করব যে মন্ত্রী বললেন খালি সমালোচনাই না, পরামর্শ দেন, ওনারা পরামর্শ শুনতে পান না, সো আপনি পরামর্শ থাকলে সেটিও দেবেন এবং মন্ত্রী এবং তার সতীর্থরা বিবেচনা করবেন। একই সঙ্গে বাজেট নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম যে বাজেটটি কেমন হলো বলে মনে করেন আপনি, কারণ এখনো বাজেটেরও পরামর্শ দিবেন, কারণ বাজেটের জন্য সময় আছে এখনো, মন্ত্রী বলেছেন যে এটি মাত্র প্রস্তাবিত বাজেট, অনুমোদিত তো হয়নি এখন পর্যন্ত, সংযোজন বিয়োজনের সুযোগ আছে। ডক্টর আবু সাইদ, আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আজকে এই অনুষ্ঠানে রিজার্ভ ভাইকে পেয়ে এবং তার কথাগুলো শুনে দেশবাসী নিশ্চয়ই উপকৃত হবে, জানবেন। সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই, উনি বিশিষ্ট আইনজীবী, আইনবিদ
এবং এই বাজেটের সমালোচনা হতেই পারে, সব সময় হয়েছে, সব যুগে হয়েছে। এটাকে স্বাভাবিক ধরে নিয়ে বাজেটের ভিতরে যে ভালো দিকগুলো আছে, নেই যে তা না, আছে, তার বাইরে যে গুরুতর কতগুলো কাজ করা হয়েছে, বিশেষ করে সাংবিধানিক ক্ষেত্রে, সে বিষয়গুলো তুলে আনা দরকার। তার পূর্বে কোভিডে যারা ইন্তেকাল করেছেন, যারা মৃত্যুর সঙ্গে এখনো পাঞ্জা লড়ছেন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, তাদের প্রতি বিধেয় আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই, সহানুভূতি জানাই। তো বাজেটের কোভিডের স্বাস্থ্যখাত নিয়ে উনি কথা বলেছেন, উনিও স্বীকার করবেন স্বাস্থ্যখাতে এবার সব মিলিয়ে কিন্তু বরাদ্দ কম হয়নি। বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতে একটা ভালো অঙ্কের টাকা, সেটা বলতে গেলে 41,010,000 থোক বরাদ্দ সহ 41,000 কোটি টাকা। তা এখন কথা হলো যে স্বাস্থ্য খাতের যে অবস্থা, এটা নিয়ে সবাই জানেন এবং সত্য কথা বললে বলার অর্থ এই নয় সমালোচনা করা, সমালোচনার মাধ্যমে সত্য এবং মিথ্যা বেরিয়ে আসে এবং নিজেকে পরিশুদ্ধ করা যায় এবং সব কিছুকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো যায়। স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হবে, হয়েছে, এটা স্বাভাবিক। কারণ কারণ কোভিড-19 যে বিষয়টা আছে, এটা যতদিন আছে ততদিন হবে। এর আগে স্বাস্থ্যখাত নিয়ে নানা কথাবার্তা হয়েছে, সেটা কেউ কানে নেয় নাই। এবারও পরামর্শ বা দিলেই যে কেউ নেবে এটা মনে হচ্ছে না, কারণ যারা পরামর্শ নেবেন বলে মনে হয়েছিল তাদের হাতে যে সব কিছু চাবিকাঠি আছে এটা আমি মনে করি না। চাবিকাঠি থাকলেও সে চাবিকাঠি একটু বেয়ারা হয়ে আছে এবং তাদের দিয়ে তালা খোলার, সেই চাবি দিয়ে তালা খোলার সক্ষমতা বোধ হয় নাই। এর আগেও দেখেছেন যে স্বাস্থ্যখাতে নানা ধরনের কথাবার্তা হয়েছে। সেদিনও অর্থমন্ত্রী বলেছেন যে সরকার স্বাস্থ্যখাতটা দেখবে, এবং কিন্তু অদিনে প্রমাণিত হয়েছে স্বাস্থ্যখাতের অদক্ষতা, অযোগ্যতা, তার সাথে সাথে স্বাস্থ্যখাতের সমন্বয়হীনতা নিশ্চয়ই রিজার্ভ ভাই স্বীকার করে নেবে। এবং বাজেটোত্তর দিনে অর্থাৎ বাজেটের পরের দিনে যে অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে অর্থ সচিব কিন্তু একটা কথা বলেছেন। অর্থ সচিব কি বলেছেন? বলেছেন স্বাস্থ্যখাতে বরাদ্দ যাই হোক না কেন, যাই দেওয়া হোক না কেন, সেটা পুরোপুরিভাবে মানুষের জন্য কাজে লাগানোর সক্ষমতা, দক্ষতা তাদের নাই, যোগ্যতাও নাই। এ কথাটা সত্যি কথা। অবকাঠামো বড় বড় বিল্ডিং হলেই স্বাস্থ্যখাত যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা স্বাস্থ্যখাত সুস্থ আছে এটা মনে হয় না, কারণ স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত বিল্ডিং যেমন জড়িত, তার সাথে সাথে ডাক্তার নার্স থেকে আরম্ভ করে আয়া থেকে আরম্ভ করে একটা ডাক্তারের সঙ্গে মিনিমাম 6 জন করে বিভিন্ন দক্ষ শ্রেণীর লোক থাকে, সেটা আমাদের দেশে কতখানি আছে সেটা বিবেচনা করা দরকার। শুধু এই 41,000 টাকা বাজেট বরাদ্দ করলে এটা হয় না, এটা হবে না, কারণ স্বাস্থ্যখাতের ভিতরে যে দুর্নীতি অনিয়ম আছে এটাও প্রমাণিত হয়েছে। এবং এই মাস্ক কেনার ভিতর দিয়েও দুর্নীতি যে হয়েছে ক্রয় সংক্রান্ত বিষয়ে, সেটাও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসছে। আমি এগুলো সমালোচনা করতে চাই না, এগুলো অতীত সমালোচনা, এগুলো করতে চাই না। আমি বাজেটের বেসিক কতগুলো বিষয়ে আসতে চাই, যেটা আমি বলতে চাই আইন এবং সংবিধানের সঙ্গে, সংবিধানের স্পিরিটের সঙ্গে অনেক জায়গায় তার সাংঘর্ষিক মিল নেই এবং
বলতে গেলে সংবিধানের সঙ্গে এটা অনেকটাই বিপরীত দিকে যাত্রা করেছে। এই বাজেট যেমন আমি বাজেটের ব্যাপারে যেমন বাজেটে আমি বলতে চাই, বাজেট ধরেই বলতে চাই, যেহেতু উনি আইনজীবী এবং বিজ্ঞ, সেই জন্য বলতে চাই যে একটা বাজেট শুধুমাত্র যে কোনো লোক কিন্তু বাজেট বোঝে, যে পরিবার চালায় তার একটা বাজেট আছে, সেজন্য বাজেট বোঝে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু বাজেট নিয়ে খুব মাথা ঘামায় না, ঘামালেও কোনো বিষয় নাই। রিজার্ভ ভাই যথার্থ বলেছেন, বাজেটের ভিতর দিয়ে বাজেট অধিবেশন করে সংসদের মাধ্যমে আইন এবং বাজেট যদি পাশ না হয়, তাহলে কনসোলিডেটেড ফান্ড যেটা থাকে সেটা যদি আমরা টাকা পয়সা সেইভাবে বরাদ্দ করে পাশ করিয়ে না নিতে পারি, কিংবা নতুন কর এগুলো না নিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই এই একটা রাষ্ট্র চলতে পারে না, অকার্যকর হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায় অর্থের জন্য। সেজন্য বাজেট পেশ করেছেন, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, পাশ হবে এটাও জানে, কিন্তু পাশ করার আগে কতগুলো সুপারিশ কিংবা কতগুলো মহৎ কতগুলো ক্রোধ আমার আছে। এটা ঈর্ষান্বিত কোনো ক্রোধ না, আমি বলবো যে মহৎ সমালোচনা আছে, সমালোচনা বক্তব্য আছে। যেমন আমি মনে করি যে একটা বাজেট যখন দেয়, সেই বাজেটে মানুষ, দেশ, মানুষের সমস্যা, সংকট, তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা সব কিছুকে প্রতিফলন করে। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে রাজনীতি, কোন রাজনীতির ভিতরে বাজেটটা দেওয়া হয়েছে, কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধারণ জন্য দেওয়া হয়েছে, কোন রাজনীতিকে কেন্দ্র করে বাজেট দেওয়া হচ্ছে, সেটা বড় কথা। অর্থাৎ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না। তাহলে পরিষ্কার হলো এটা যে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন 72 সালে যে বাজেট দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুর প্রথম বাজেট, সেই বাজেটে যদি আমরা একটু চোখ বুলিয়ে তারপরে বর্তমানে আসি, তাহলে দেখব কীভাবে হয়েছে। সাংবিধানিক যে ধারাগুলো আছে, যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, বেসিক যে প্রিন্সিপালগুলো আছে, সেগুলোকে সামনে রেখে সেইগুলোকে বাস্তবায়নের জন্যই সেদিন বাজেটে একটা স্পষ্ট দিক নির্দেশনা ছিল। এবং সেই জন্য দেখা যায় কি, বঙ্গবন্ধু বলেছেন বেশিরভাগ লোক যেহেতু গ্রামে বাস করে, সেই জন্য বাজেটের বেশিরভাগ টাকা গ্রামে দিতে হবে, গ্রামের মানুষের জন্য। গ্রাম উন্নয়ন হলেই দেশ উন্নয়ন, এবং এটা এমনভাবে দিতে হবে যে বৈষম্যটা ছিল সে বৈষম্য যাতে দূর হয়, গ্রাম এবং শহরের ভিতরে, ধনী এবং গরিবের ভিতরে, সেই বৈষম্য দূর করে বাজেটটা সেইভাবে গঠিত করা, উপস্থাপন করা এবং পাশ করা হয়েছিল। তাজউদ্দিন সাহেব ছিলেন অর্থমন্ত্রী, তিনিও একথা সংসদে, তখন আমি সংসদ সদস্য, 73 সালে, 72-73, তিনি পরিষ্কার বলেছিলেন, সেগুলো আমার এখনো মনে আছে। এবং বলেছিলেন একটা কথা যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারায় গণতান্ত্রিক একটা সমাজ নির্মাণের জন্য এই বাজারটা দেওয়া হচ্ছে, যার জন্য গ্রামে মূল উন্নয়ন বাজেটের 63 ভাগ বরাদ্দ করা হয়েছে, 63 ভাগ। সেই অতীত ইতিহাসে আমি ফিরে যেতে চাই না, বিশ্বের এই যুগে সেই সমাজতান্ত্রিক ধ্যান ধারণা সেইভাবে প্রয়োগ করা যাবে এটাও আমি মনে করি না, এটা আজকে অসম্ভব নয়, এটা অসম্ভব না। আজকে বিশ্বায়নের যুগে দেখতে হবে কতগুলো বেসিক জিনিসগুলো আমরা ঠিক মতো বাজেটে রেখেছি কিনা। যেমন আমরা বলি, সবসময় বলি, বলতে থাকবই, আপনারাও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং দর্শনের কথা, বঙ্গবন্ধুর ভাবনার কথা, দর্শনের কথা। আমি একটা অবাক বিষয়ে দেখি, বঙ্গবন্ধুর শতবর্ষে কি হয়েছে, মহানায়ক বলা হয়েছে, মহামানব বলা হয় রে, উনি মহানায়ক যেমন ছিলেন তার সে বড় ছিলেন মহামানব, মহামানব নিয়ে ওনাকে চিহ্নিত করা হচ্ছে না, নায়ক হিসেবে বলা হচ্ছে প্রতিনিয়ত, হাজারবার লক্ষবার। এটা আমি মনে করি আমার অন্তত হৃদয়ে লাগে, আমি ব্যথিত হই। সে যাই হোক, ও কথায় আমি যাবো না, আমি যে কথায় আসতে চাই, মানে এই পর্যায়ে, এই পর্যায়ে প্রফেসর আবু সাইদ একটু, আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে মৌলিক বিষয় যেটা আছে, সেই মৌলিক বিষয় থেকে এই বাজেটে আমরা সরে এসেছি কিনা, এই বিষয়টাই আমি
এখানে উপস্থাপন করতে চাই, আলোচনা করতে চাই এবং রিজাল ভাইকে অনুরোধ করব যে এই বিষয়টাই আমরা থাকি যে মৌলিক কতগুলো বিষয় আছে বাজেটে এবং দেশের সংবিধানে, সেগুলোর থেকে আমরা সরে যাচ্ছি কিনা কিংবা তার বিপরীত দিকে সাংঘর্ষিক অবস্থায় বাজেটকে দাঁড় করানো হয়েছে কিনা। মিস্টার মিনিস্টার, অনেক অনেকগুলো প্রসঙ্গ, আপনি শুধু মন্ত্রী নন, আইন প্রণেতাই নন, আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বারের নেতা ছিলেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের আইন বিষয়ক নেতা, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু প্রশ্ন, যেটি প্রফেসর আবু সাঈদ তুলছেন যে এই বাজেটকে তিনি মনে করেন আইনের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আপনি কি কতটা একমত, এবং ওনার এই মহৎ সমালোচনা, কোট আনকোট উনি বলছিলেন যেটি সমালোচনা বলতে চান না, বাট একবার বলেছেন যে মহৎ সমালোচনা। আমি দেখুন সাঈদ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই বাংলাদেশ সৃষ্টিতে তার অনেক অবদান রয়েছে এবং একটা সৃজনশীল রাজনীতিতে তিনি বিশ্বাস করেন, তার ভিতরে একটি গঠনমূলক সমালোচনার যে মানসিকতা আছে সেটাকে আমি মনে করি বিউটি অফ পলিটিক্স, বিউটি অফ ডেমোক্রেসি, এটা থাকা উচিত এবং এটা সকলের গ্রহণ করা উচিত। আমি নিজে মন্ত্রী হলেও চিরদিন মন্ত্রী থাকবো না, আজ আসি কাল নাও থাকতে পারে, কিন্তু আমার অন্ধ চোখ না, আমার দৃষ্টি কিন্তু অন্ধ না, আমি বাস্তবতায় যেটা বিশ্বাস করি সেই জায়গার থেকে কথা বলার চেষ্টা করি। হয়তো দায়িত্বের কারণে সবসময় সব বিষয়ে সবভাবে কথা বলা সম্ভব হয় না, কিন্তু বিশ্বাসের জায়গাটাকে কিন্তু আমি কখনো বিস্মৃত হই না। প্রথম কথাটা হলো সাঈদ ভাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গাটা সেটির সঙ্গে আমি একমত। ধরেন বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদের যে বাজেট, বঙ্গবন্ধুর সঙ্গে আমি কাউকে প্যারালাল করতে চাই না, তাজউদ্দিন আহমেদের জায়গার সঙ্গেও আমি কোনো অর্থমন্ত্রীকে তুলনা করতে চাই না, তাজউদ্দিন তাজউদ্দিন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। তবে একটা জায়গায় বলতে চাই যে বঙ্গবন্ধুর যে মূল কনসেপ্টটা ছিল, যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটাকে কিন্তু সম্প্রসারিত করে তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বঙ্গবন্ধুর লক্ষ্যটা কিন্তু এইটা ছিল, শোষণ বঞ্চনাহীন বৈষম্যহীন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা, সেই সমাজে ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, সেই সমাজে উন্নয়নের সমতা থাকবে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার অধিকারকে সাংবিধানিক ভাবে নিশ্চিত করা হবে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, 100 উপরে অর্থনৈতিক জোন করা হয়েছে, এই 100 উপরে অর্থনৈতিক জোন কিন্তু কোনোটি ঢাকায় না, নতুন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো সেগুলো কিন্তু ঢাকার বাইরে করা হচ্ছে, কারণ ঢাকার বাইরে প্রান্তিক অঞ্চলের মানুষরা যাতে কাজ করতে পারে সেখানে কলকারখানা হয়, তাদের কর্মজীবন হয়। আবার দেখুন ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রতিটি জেলায় এক একটি করে মেডিকেল কমপ্লেক্স করা, প্রতিটি জেলায় এক একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা, এগুলো কিন্তু বঙ্গবন্ধুর যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট গুলোকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগুলো হচ্ছে এবং সেখানে কিন্তু এই ফান্ড গুলো যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঢাকা কেন্দ্রিক না করে রুরাল কেন্দ্রিক করা হচ্ছে, যে গ্রামের অবকাঠামোগত উন্নয়ন, মানুষের দারিদ্রতা দূর করা, তাদেরকে উদ্যোক্তা করা, নিজের অভাব যেন তিনি দূর করতে পারেন, গ্রামের নিকটবর্তী এলাকায় যাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়, এই জাতীয় সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের বাজেটের ভিতরে সম্পৃক্ত রয়েছে। এখন এই সম্পৃক্ততার বহিঃপ্রকাশ কিন্তু ইতোমধ্যে দেখা যাচ্ছে, আজকে কিন্তু বাংলাদেশের একেবারে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেন সেখানে কিন্তু আজ কাদামাটির ভিতর থেকে হাঁটতে হয় না, সেখানে কিন্তু ওই আগে যেমন দীর্ঘ পথ নৌকায় চলতে হতো সেই অবস্থা না, সেখানে কিন্তু বাঁশের সাঁকো পার হতে হতো সেই অবস্থায় সেখানে কিন্তু না, গ্রামের হাট বাজারে গিয়ে দেখবেন যে সেখানে ডেভেলপমেন্টটা কেমন হয়েছে, এটা কিন্তু মানুষের জীবনের মানের উন্নয়ন ঘটেছে সে কারণে হয়েছে এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। তবে রাতারাতি সবকিছু করা সম্ভব না, কারণ এই দেশটাও যেমন, এই দেশের যারা ধনী বিত্তবান, মানে আর্থিকভাবে ধনী বলবো, জ্ঞান মেধার ধনী না, আর্থিকভাবে যারা বিত্তবান হয়েছে সেই মানুষগুলোকে কিন্তু আমরা একসঙ্গেই কিন্তু আলাদা জায়গায় নিয়ে নিতে পারতেছি না, তবে যাতে তার মতো করে না হলেও চাহিদার জায়গাটা যাতে সাধারণ মানুষের পূরণ হয়, অভাব অনটনের জায়গায় যাতে তারা আটকে না থাকে,
সেই জায়গাটাকে ডেভেলপ করার জন্য কিন্তু দেখুন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়েছি যে ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, যে গরিবের সন্তান হোক বিনা পয়সা পড়াশোনা করতে পারবে, তাকে আমরা উপবৃত্তির টাকা দিচ্ছি, বিনা পয়সা তাকে আমরা বই দিচ্ছি যাতে সে লেখাপড়া করে, সে যেন এই যে সমাজ ব্যবস্থার যে একটা ব্যবধানের জায়গা সেই জায়গা থেকে সে যেন এগিয়ে আসতে পারে, নারীর দারিদ্রতা দূর করা, তাকে ক্ষমতায়ন করা। আপনি দেখুন বিধবা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে প্রবীণ তাদের কিভাবে স্বাবলম্বী করা যায়, তারা যাতে পর মুখোমুখি হয়ে না থাকে, এভাবে সর্বত্র কিন্তু আমরা ডেভেলপমেন্টের জায়গায় আসছি, যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, নারীর ক্ষমতায়ন, সে জায়গা থেকে আমরা কিন্তু কাজ করছি, সে জায়গা থেকে আসা হচ্ছে। একজন মানুষ যাতে ঘরহীন না অবস্থায় না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যার জায়গা নেই তাকে জায়গা সহ ঘর করে দিতে হবে, যার জায়গা আছে ঘর নেই তাকে আমরা ঘর করে দেব। আমরা যারা মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব প্রফেসর ডক্টর আবু সাইদরা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে বীর নিবাস করে দেওয়া, তার সন্তান সন্ততিদের কিভাবে প্রোভাইড করা যাবে, তাদের জন্য আলাদা বীর ভাতার ব্যবস্থা করা, ভাতার সংখ্যা বৃদ্ধি করা, নানাভাবে কিন্তু পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন রাতারাতি সব সম্ভব কিন্তু নয়, তার ভিতর দেখেন যে এই সৃষ্ট পরিস্থিতিতে কোভিড-19 এই সময়, তারপর আসল আমপান, সবকিছু মিলে গোটা জাতিকে সঙ্গে নিয়ে একত্রে এগোবার যে প্রাণান্তকর প্রচেষ্টা, আমার তো মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার এই বাজেটের মধ্য থেকে, বাজেটের বাইরের থেকে যেভাবে কাজ করছেন সেটাকে যদি আমি বিনয়ের সঙ্গে বলবো, সাইদ ভাই যদি আর একটু গভীরে খতিয়ে দেখেন, দেখবেন যে সাংবিধানিক যে লক্ষ্যটা, যেটা চাহিদাটা মানুষের এবং মানুষের অধিকারটা, সেই অধিকারটাকে বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা এই প্রক্রিয়ার ভিতর থেকে করছি। এখন কোনটাকে প্রায়োরিটি হবে কোনটাকে প্রায়োরিটি হবে না এ নিয়ে কথা হতে পারে, আমাদের স্বাস্থ্য খাতে অনিয়মের কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, সমন্বয়হীনতার কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমি যদি বলি সেটা অন্ধের মতো কথা বলা হবে, সেই জায়গাটাকেও কিভাবে ঢেলে সাজানো যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলছেন যে স্বাস্থ্য গোটা খাতকেই ঢেলে সাজাতে হবে, সেখানে কর্মকর্তাই শুধু ঢেলে সাজান না, প্রক্রিয়াটাকে ঢেলে সাজানো, পদ্ধতিটাকে ঢেলে সাজানো দরকার। এটার মধ্য থেকে সারা বাংলাদেশে কিভাবে স্বাস্থ্য সেবাটাকে নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট হসপিটাল গুলোকে কাজ করাচ্ছি। এরপরে সরকারের কর্মসূচি ছিল প্রতিটি জেলায় এক একটি মেডিকেল কলেজ করা, ইতিমধ্যে পরিকল্পনা দেওয়া হয়েছে যে প্রতিটি জেলা সদরের হসপিটালে অক্সিজেন ব্যবস্থা, আইসিইউ ব্যবস্থা ম্যান্ডেটরি করে সেইখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাইরে থেকে ইনস্ট্রুমেন্ট আনার ব্যবস্থা করা হচ্ছে, সবকিছু মিলে কিন্তু আমরা চেষ্টা করছি। এখন এমন বিষয় যে রাতারাতি কিন্তু এটা সম্ভব না, আমাদের চেষ্টার ভিতরে কিন্তু একটা পাস অ্যাটেম্পট আছে, এটাকে আপনারা কাইন্ডলি খতিয়ে দেখবেন যে সেখানে হচ্ছে কি। জি প্রফেসর আবু সাইদ। জি মন্ত্রী মহোদয় স্বাভাবিকভাবেই উন্নয়ন এবং পদক্ষেপের যে ফিরিস্তি দিবেন এটা স্বাভাবিক, এটাই তার হওয়া দরকার, কিন্তু আমি যে প্রশ্নটা তুলছি এবং তুলব সেই প্রশ্ন দুটির সম্পর্কে, যেহেতু উনি আইনবিদ, আমি স্বাভাবিকভাবে সাধারণ নাগরিক হিসাবে আমি ওনার কাছ থেকে এর একটু ব্যাখ্যা শুনতে চাই। ডক্টর ডক্টর আবু সাইদ, আমার মনে হয় সময় থাকতে থাকতেই আপনি আগে প্রশ্নটা তুলে ফেলুন। আচ্ছা, জি জি, আমি যেটা বলতে চাই সেটা হলো এই, যারা জনগণকে শোষণ করে, জনগণের অর্থ লুট করে, ফাঁকি দিয়ে, দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করেছে, সেই পাচারকৃত অর্থের পরিমাণ অর্থনীতিবিদরা বলেন সেটা হলো প্রায় 6 লক্ষ কোটি টাকা। এই মহাচোর যারা, এই মহাচোরদের এই বাজেটে মাত্র 50% কর দিয়ে তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে এবং তার জন্য আইন করা হচ্ছে। যদি যারা এইভাবে বিদেশে টাকা পাচার করেছে কিংবা দেশের ভিতরে বিল্ডিং করেছে, ফ্ল্যাট কিনেছে কিংবা জমি কিনেছে, জমি ভূমিদস্যু হয়ে সেগুলোর উপর যদি কর দেওয়া হয় কিংবা সেগুলো যদি দেখানো হয়, প্রদর্শন করা হয়, তাহলে তাদের 50% কর দিয়ে পরিষ্কারভাবে তারা শুদ্ধ মানুষ হয়ে যাবে। প্রকৃত অর্থে এই মহাচোরদের যে 50% কর দিয়ে শুদ্ধ করার বিষয়টা আসলো, এইটা দুর্নীতির মহা অপরাধ তারা করেছে,
সেখানে শাস্তি না দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের সংবিধানে কোথায় কোনো ধারায়, সংবিধানের কোন স্পিরিটে এই ধরনের অনিয়ম, দুর্নীতি এবং অপরাধীদের অব্যাহতি দেওয়ার, দায়মুক্ত করার কোনো বিধান নাই? তাহলে একজন মহা অপরাধী যে দেশদ্রোহের মতো কাজ করেছে, বিদেশে টাকা পাচার করেছে, বিদেশে ফ্ল্যাট কিনেছে, বেগম পাড়া করেছে, কিংবা নানা ধরনের নানা অর্থে সম্পদ বিদেশে পাঠিয়েছে, তাদের অপরাধের গুরুত্বকে, গুরুতর অপরাধকে কি করে আমরা ছাড় দিচ্ছি? এই বাজেটে পরিষ্কার বলা হয়েছে তারা যদি এই টাকাটা করটা দেয় তাহলে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। এমনকি এনবিআর, দুদক বা অন্য কোনো সংস্থা তাদের সম্পর্কে কোনো প্রশ্ন বা ব্যবস্থা নিতে পারবে না। এই প্রশ্নটা আমার একটা থাকলো, এটা সংবিধানের সঙ্গে ঘোরতর সাংঘর্ষিক, এক নম্বর। দুই নম্বর আবার একটা কথা বলে শেষ করব, কারণ রিজার্ভ ব্যাংকের সময় দিতে হবে, সেটা হলো এই সংবিধানের 20 অনুচ্ছেদের 2, সেখানে আছে অপদর্শিত আয় যাতে রাষ্ট্র নিরুৎসাহিত করে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। অপদর্শিত আয় যেটা আছে তাদের মাত্র মানে কালো টাকা সাদা করার জন্য যে ব্যবস্থা এই বাজেটে আছে সেটাও সংবিধানের সঙ্গে, ওই ধারার সঙ্গে, ওই ধারার স্পিরিটের সঙ্গে সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে সেটা সাংঘর্ষিক এবং বিপরীত। সেখানে তাদের এত ছাড় দেওয়া হয়েছে সে বলার মতো না। যদি আর 2 মিনিট সময় আমি পাই তাহলে এ সম্পর্কে আমি শুধু এটুক বলবো যে সাদা করার ব্যাপারে কালো টাকাকে শুধু সার নয়, তাদেরকে এত 10% শতকরা 10% হারে জমা দিয়ে 10 বছরের জন্য না 2% কর দিয়ে 10 বছরের জন্য তাদের মুক্ত করা হয়েছে, সময় দেওয়া হয়েছে কেন? এবং এটা বিশ্বব্যাংক এবং সব মিলে বলছে এই ঋণখেলাপিদের কাছে 2 লক্ষ কোটি টাকা তারা ব্যাংক থেকে নিয়েছে, মানে জনগণের টাকা নিয়েছে, জনগণ এই ধনীদের টাকা যারা দুর্বৃত্তর মাধ্যমে অর্জন করেছে সেই টাকা অব্যাহতি দিয়ে, তাদেরকে অব্যাহতি দিয়ে সুযোগ দিয়ে সরকার কি বোঝাতে চায়? তাহলে বাজেটের দিক নির্দেশনা কি এই, যারা ধনী, যারা দুর্বৃত্ত, যারা লুটেরা, অগাধ সম্পত্তি, জনগণের সম্পদ লুট করে যারা ক্ষমতাসীন, তাদেরকে অব্যাহতি দিয়ে এই বাজেট দিক নির্দেশনা দিচ্ছে, না বাজেটে আমরা কি বুঝবো? এটা পরিষ্কার হওয়া দরকার। আর একটা কথা বলেই আমি শেষ করব, এই বাজেট ধনীদের কিভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, যেমন আয়করের ব্যাপারে সরকার যে ছাড় দিয়েছে তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। সেখানে দেখা যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত থেকে আয়করের ছাড় দেওয়া হয়েছে 5,000 টাকা। এটা যদি হয় তাহলে পক্ষান্তরে একজন ধনীকে ছাড় দেওয়া হয়েছে 2 কোটি কয়েক লক্ষ টাকা, তাহলে আয় বৈষম্য অনুপাতে যে ধরনের বাজেটের ভিতরে একটা বৈষম্য সৃষ্টি এবং অপরাধীদের মানে অবাধ বিচরণের ক্ষেত্র বাংলাদেশ করে দিল এবং তাদের অব্যাহতি দেওয়ার যে ব্যবস্থা করে দিল, এটা আমাদের নীতি, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, ন্যায়বোধ, মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বলেন, সব কিছুকে ধূলিসাৎ করে দিল, তাহলে এই জায়গাটা বাজেটে পুনর্বার রিথিঙ্ক করবে বলে আমার ধারণা, পুনর্বার মূল্যায়ন করবে, চিন্তা করবে। এগুলো বিষয়ে বাজেটে আমার মনে হয় এখনো সংশোধন করার সময় আছে, কারণ সামনে 30 তারিখের ভিতরে এটা সংশোধন করা যাবে এবং সংশোধন করার প্রক্রিয়া আছে, সেগুলো আমি মনে করি সরকার এদিকে নজর দেবেন, না হলে এই মহাচোরদের এবং ঋণ খেলাপিদের যারা জনগণের টাকা মেরে দিয়ে আত্মসাৎ করে, লুণ্ঠন করে আজকে দেশটাকে একটা এমন একটা অবস্থায় নিয়ে এসছে যার ফলে আজকে দেশের সাধারণ মানুষ যত স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক না কারণ
যত মেগা প্রকল্প হোক না কেন, কিচ্ছু আসা যাবে না যদি সাধারণ মানুষের আয় রোজগারের আয় বর্ধনের ব্যবস্থা না হয়। এই যে 61 জনের কথা অঞ্চলের কথা বলা হচ্ছে, এ পর্যন্ত একটাও আলোর মুখ দেখেনি, 17টা কোন রকমে হতে যাচ্ছে আর বাকিগুলোর কোনো খোঁজই নাই, তাহলে কত বছর ধরে আমরা এই কথাগুলো শুনছি? তাহলে এই ঋণখেলাপিদের টাকা, বিদেশে পাচারকৃত টাকা তাদের কঠোর ব্যবস্থার ভিতরে এনে এই টাকাগুলো যদি সেখানে নিয়ে আসা যেত, তাহলে নিশ্চয়ই সেখানে টাকা নিয়ে আমরা সাধারণ মানুষের জন্য এই কাজগুলো দ্রুত এই সরকার করবে করবে বলে মনে করি। আর একটা কথা বলে দিই, ঋণখেলাপি যারা কালো টাকা সাদা করার যে সুযোগ, এই কয়েক দুই যুগ ধরে আমরা শুনে আসছি, দুই যুগে কত টাকা হয়েছে এটা সিপিডি বলছে, এটা 16,000 কোটি টাকা মাত্র হয়েছে। 16,000 কোটি টাকার ভিতরে সিপিডি আরও বলছে যে 9,000 কোটি টাকা ওই তত্ত্বাবধায়ক 2 বছর যে সরকার ছিল সেই সময় আদায় হয়েছে। তাহলে এত বছর ধরে মাত্র 7,000 কোটি টাকা হয়েছে, তাহলে এবার কত কোটি টাকা? অর্থমন্ত্রী বলছেন টাকার কোনো অভাব হবে না, কোত্থেকে টাকা আসবে, কে টাকা দেবে সেটা প্রশ্ন। আর 2 নম্বর কথা হলো, এই ঋণখেলাপিদের কাছ থেকে কত টাকা আদায় করতে হবে, অর্থাৎ কালো কালো মানুষদের কাছ থেকে, কালো টাকার লোকদের কাছে, তাদের কাছ থেকে কত টাকা আদায় করতে পারবে, এটা একটা ধারণা দেওয়া দরকার। এবং এই ঋণখেলাপি এবং টাকা পাচারকারী যারা আছে ওই ক্যাসিনো ডায়কদের মতো, তাদের নাম ধাম প্রকাশ করে গ্রেপ্তার করে টাকা আদায় করা উচিত, এবং আইনের আওতায় এনে সাংবিধানিক ধারায় যে সমস্ত আইন আছে, না থাকলে আইন করা উচিত, আইন করে এদের শাস্তির ব্যবস্থা জনগণের আদালতে তাদের মুখোশ উন্মোচন করা উচিত। কালো টাকা দেশটাকে, কালো টাকার মালিক, কালো টাকার মালিক সবাই কিন্তু কালো নন, রঙের বিচারে হয়তো কালো হবেন না, যাই হোক নাম প্রকাশ করার কথা বলছি। আই নো আই নো আই ডু আন্ডারস্ট্যান্ড মিস্টার মিনিস্টার। প্রফেসর আবু সাইদ বলছিলেন যে বাজেট পাশ হওয়ার জন্য যেহেতু সময় আছে, তো উনি যা অভিযোগ আনলেন সেগুলো কি সেই পর্যন্ত অদল বদল করে পাশ করে করবার বিষয়টি মাথায় রেখে ছেড়ে দিবেন ইস্যুটি, নাকি আইনজীবী হিসেবে কন্টেস্ট করবেন? না দেখুন, সাইদ ভাই বলেন ভালো, অভিজ্ঞতা বেশি, পণ্ডিত মানুষ, তার অনেকগুলো বিষয়ের সঙ্গে কিন্তু আমি নীতিগতভাবে দ্বিমত পোষণ করি না। আমার জায়গা থেকে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই। একটা হলো অ্যাজ এ লয়ার, দেখুন পার্লামেন্টে যে প্রস্তাবটা আসছে যে অপ্রদর্শিত আয়কে জরিমানা সহ এটাকে বৈধতা দেওয়ার একটা সুযোগ, ধরুন আমি বা আপনি জিলুর ভাই আপনার 5 খণ্ড জায়গা আছে, ভুলেও আপনি 1 খণ্ড জায়গা আপনি বিগত বছরের আয়কর রিটার্নে দেখাননি, আপনি যদি জরিমানা সহ সেই ট্যাক্সটা দিতে চান, রাষ্ট্রের সেই ট্যাক্সটা নেওয়ার পথ উন্মুক্ত রাখা উচিত আমি মনে করি। এটা কিন্তু অপ্রদর্শিত আয়, এখানে বলা হয় নাই যে অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দেওয়া হবে, এইটা কিন্তু কোথাও বলা হয়নি, ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবৈধভাবে অর্জিত না। এখন এনবিআর প্রশ্ন করবে না ইন রেসপেক্ট অফ ট্যাক্স, কিন্তু সুপ্রিম কোর্টের একটি বড় মামলার উপর উদাহরণ দিয়ে বলি, এরকম একটি ঘটনা ঘটেছিল, একজনে বলছেন যে আমি তো ট্যাক্স দিয়ে দিয়েছি আমাকে কেন দুদক ধরবে, এই মামলাটা হাইকোর্ট থেকে অ্যাপিলের ডিভিশন মুভ করলো, অ্যাপিলের ডিভিশন কিন্তু বলে দিলেন যে ইনকাম ট্যাক্স অথরিটি আইন অনুযায়ী আপনাকে কোশ্চেন করবে না, কিন্তু আপনার সম্পদের উৎস যেটা, বৈধভাবে সম্পদের মালিক হয়েছেন তো হননি, এই উৎস অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর কোথাও বাধা নাই, ফলে কিন্তু সেই মামলাটি বাতিল হয়নি। ফলে আজকে অপ্রদর্শিত আয় দেখিয়ে আপনি যদি সেখানে জরিমানা সহ ট্যাক্সটা দেন, আপনাকে এই সম্পদ আহরণের বৈধ উৎস না দেখাতে পারলে কিন্তু দুর্নীতি দমন আইনে আপনাকে আইনের মোকাবিলা। কিন্তু মিস্টার সমরজাল করে এই জায়গাটাতে অর্থমন্ত্রী যেটি বলেছেন বা বাজেট বক্তৃতায় যেটি এসেছে যে কেউই প্রশ্ন করতে পারবে না, কেউই প্রশ্ন তুলবে না, কিন্তু আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেটি হলে তো আসলে আপনি হয়তো আইনের ব্যাখ্যায় যথাযথ আছেন, কিন্তু সেই জায়গাটাতে তাহলে আর এই এই যে আমরা এই বিষয়টাকে উৎসাহিত করছি, এই যে দর্শন, এই দর্শন আমি কেন জনমনে জনমানুষের সামনে হাজির করছি, কারণ আপনি যা বললেন আপনার এই কথা শোনার পরে কেউ এই অপ্রদর্শিত অর্থ 10% বা 50% টাকা দিয়ে কেউ এটাকে বৈধ করা বা লিগালাইজ করতে কিন্তু আসবে না, এবং আমরা জানি 2008-এর পরে কিন্তু এই বিষয়ে কোনো মানুষ উৎসাহ নেয়নি। কিন্তু সব
বক্তব্যকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করবেন। আমাদের দেখেন না রাজনীতিকা বোথ সাইডের এই কোভিড কি চমৎকার চমৎকার বক্তব্য রাখে, এখন সব বক্তব্যই কিন্তু সিদ্ধান্ত না, বক্তব্যের সময় অনেক কথাই আসে। আমি যেটা বললাম আইনের অবস্থানটা, দুর্নীতি দমন কমিশন আইন সহ অপরাপর যে আইন আছে সেই আইন যতক্ষণ পর্যন্ত সংশোধিত না হবে ততক্ষণ পর্যন্ত অপ্রদর্শিত আয় আপনি দেখিয়ে আপনার আয় করের যে ঝামেলা সেখান থেকে আপনি অব্যাহতি নিতে পারেন, কিন্তু আপনার সম্পদের উৎস বৈধ উৎস দেখাতে না পারলে সেখানে আইনের যে অবস্থানটা আছে সেটা থেকে কিন্তু কেউ রক্ষা পাবেন এরকম বিদ্যমান পরিস্থিতি কিন্তু এখনো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিদেশ থেকে যারা বিদেশে টাকা নিয়েছে তাদেরকে যে আমরা অবৈধভাবে বিদেশে নিয়েছে তিনি ট্যাক্স দিলে তিনি বৈধ হয়ে যাবেন এটা কিন্তু না, এই কনসেপ্টটা থাকে কিন্তু যারা যাদের সম্পদ রয়েছে এখানে আপনি অবৈধ উপায়ে মানি লন্ডারিং করে বিদেশে টাকা নিয়েছেন ওখান থেকে এনে আপনি বৈধতা দেবেন তাহলে মানি লন্ডারিং আইনটা কি হবে? সেই আইন কিন্তু বিদ্যমান আছে, এই আইনকে কিন্তু বাতিল করা হয়নি, এই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ওই আইনটা কিন্তু বাতিল হয়নি। কাজে বিদেশে চোরাচালানির মধ্য দিয়ে টাকা পাচার করলে তিনি ওই আইনের আওতায় কিন্তু তাকে মোকাবেলা করতে হবে, তাকে ফেস করতে হবে, তাকে প্রমাণ করতে হবে তিনি কিভাবে এটা নিয়েছেন বা কিভাবে নেননি সেই জায়গাটা। কাজে কি একটা আইনের সঙ্গে আর একটা আইনের কিন্তু আলাদা অবস্থান আছে এমন না কিন্তু যে একটা আইনের থেকে অব্যাহতি পেলে অন্য কোনো আইনে কেউ কাউকে ধরতে পারবে না। একজনের বাড়িতে ডাকাতি হলে আপনার হাতে অস্ত্র পাওয়া গেল ডাকাত, অস্ত্র আইনে আপনার সাজা হবে, সেখানে যদি কোনো মানুষকে খুন করেন এ কথা বলতে পারবেন না যে আমার তো ডাকাতির সময় অস্ত্র পেয়েছেন সাজা দিয়েছেন আবার খুনের দায় সাজা কেন? প্রত্যেকটা আইনের কিন্তু নিজস্ব আলাদা আলাদা গতি আছে, আলাদা বিষয় আছে। কাজে এখানে কিন্তু বাংলাদেশে বিদ্যমান আইনে অপরাধের মধ্য থেকে সম্পদ আহরণ যারা করবেন তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার ভিতর থেকে আইনের মোকাবেলা করার সুযোগ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের দায় মুক্তি দেওয়া হবে এমন কোন সিদ্ধান্ত কিন্তু বাজেটের ভিতরে আসতে পারে না, এবং বাজেটে কিন্তু অন্য আইনকে সুপারসিড করার মতো কোনো সুযোগ নাই। যে আইনটা স্ট্যাটিউট হয়ে গেছে পার্লামেন্টে বাজেট পাশের ভোট থেকে ওই আইনটাও কার্যকর করতে পারবেন না এই কথা বলারও কিন্তু আইনগত সুযোগ নাই। আমি সিনিয়র একজন লয়ার হিসাবে এটা পরিষ্কার করলাম, কাজে এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত হবে না, কোথাও কিন্তু মহাচোরদের দেয়া হচ্ছে এটা না। কনসেপ্ট হচ্ছে যারা ট্যাক্স দেন নাই অনেকের প্রপার্টি বিলং করেন, ধরেন বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে ট্যাক্স দেওয়ার উপযুক্ত লোকের সংখ্যা কিন্তু অনেক, সবাই ট্যাক্স দিচ্ছেন না। এখন যদি কেউ আসেন যে গত তিন বছর পর্যন্ত আমি ট্যাক্স দেইনি এখন আমি ট্যাক্স দেবো, আমার প্রপার্টিটা অর্জন করছি তিন বছর পূর্বে, তিনি কিন্তু সম্পদটা প্রদর্শন করেছিলেন না, এই অপ্রদর্শিত তার সম্পদটা তিনি ট্যাক্স দিয়ে লিগালাইজ করতে চাইলে রাষ্ট্রের উচিত সেটাকে বৈধ করা। কোনোভাবে কিন্তু কনসেপ্টটা কিন্তু এইরকম না যে দুর্নীতিবাজদেরকে অব্যাহতি দেওয়ার জন্য বা তাদের সম্পদকে বেআইনি সম্পদকে বৈধতা দেওয়ার জন্য আমরা এটা করে দিচ্ছি, এটা কিন্তু বিষয়টা সেই জায়গা না। এখন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে টার্গেটটা ছিল সেই টার্গেটের বাইরে কিন্তু আমি পার্টিকুলারলি একজনকে রেফার করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রাজনৈতিক শত্রুও বলবে না যে উনি কোনো অপরাধীকে দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া বা তাদেরকে কোনো স্পেশাল ফ্যাসিলিটিস দেওয়া বা তাদের কোনো দায় মুক্তি দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিয়েছেন। সাইদ ভাই নিজে জানেন বাংলাদেশে দায় মুক্তির এ পর্যন্ত যত আইন হয়েছে কোন আইন কিন্তু শেখ হাসিনার আমলে হয়নি, তার দল করেও তার সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা মানুষরাও কিন্তু অনেক অপরাধ করে তারা কিন্তু দায় মুক্তি পান নাই, সেই জায়গায় তিনি দৃঢ় অবস্থান। তার দলের কর্মীর জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এ উদাহরণ কটা দেখাবো, হাজারো উদাহরণ আছে যেগুলো দেখানো যাবে যে ন্যূনতম কোনো অনুকম্পা তিনি দেখেননি, এবং তার ব্যক্তিগত জীবনে তার প্রচন্ড শত্রুও বলতে পারবে না যে কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে তার ন্যূনতম কোনো সংশ্লেষ, তার পরিবারের সংশ্লেষ অথবা তিনি তাদের কোনো পৃষ্ঠপোষকতা দিয়েছেন এমন কথাও কিন্তু মিস্টার রেজাউল করিম আপনি খুব যথার্থ ব্যাখ্যা দিয়েছেন এবং আমার মনে হয় ব্যাখ্যাটা অনেক ভুল ভ্রান্তি পরিষ্কার করবে, হয়তো যারা উৎসাহী হয়েছিলেন তারা নিরুৎসাহিত হবে। আমার একটা জিনিস এই যে আপনি বললেন যে আপনাদের সময় কোনো ইন্ডেমনিটির কিছু হয়নি, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের বিষয়ে তো এক ধরনের ইন্ডেমনিটি আপনারা একটা আইন করেছিলেন। আপনি কুইক রেন্টাল প্ল্যান্টের যেটা বলছেন মানে সেটা ইন্ডেমনিটি তো, আমি সেটি পরিষ্কার করতে চাইছি সেই ইন্ডেমনিটিটা হলো আপনি এই মুহূর্তে আপনাকে একজন আক্রমণ করলো আপনাকে মেরেই আমার দেশের বিদ্যমান আইন কিন্তু আছে আপনি আত্মরক্ষার্থের জন্য তাকে প্রতিঘাত করতে পারবেন, এইটা কিন্তু আপনাকে অব্যাহতি দেওয়া হলো না।
বাংলাদেশে যখন বিদ্যুতের অবস্থা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছিল, বাংলাদেশের ডেভেলপমেন্ট সঙ্গে বিদ্যুৎ সম্পৃক্ত এই বিদ্যুৎ ব্যবস্থাটাকে ত্বরান্বিত করার জন্য দ্রুততার সঙ্গে যাতে বিদ্যুৎ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু গতানুগতিক আইনের একটি অংশের ভিতর থেকে এই যে কথা বলা হয়েছে এটি নিয়ে প্রশ্ন করা যাবে না। আপনি আবার দেখবেন 2006 সালে কিন্তু অপারেশন ক্লিন হার্টের অব্যাহতি দেওয়ার জন্য একটা আইন হয়েছিল, সেই আইন কিন্তু সর্বোচ্চ আদালতে টেকেনি। কাজে ইললিগাল প্রসেসের মধ্য থেকে কোনো কিছু হলে কিন্তু কিন্তু জাস্ট একটা লাইন, আপনি যেহেতু মন্ত্রী এবং আপনারা মন্ত্রীবর্গ সবাই যৌথভাবে দায়িত্বশীল, আপনার মন্ত্রণালয়ের হোক কিংবা না হোক, কারণ সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে যেতে হয়, এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের আপনি আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিলেন, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন যে বিদ্যুৎ তো পরিস্থিতি খুব ভালো, প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়েছে, কিন্তু সেই বিদ্যুৎ এখন ব্যয় করা যাচ্ছে না, কারণ আপনার ট্রান্সমিশনের সিস্টেম ভালো না, ব্যবস্থা নাই, বিতরণ ব্যবস্থা ভালো না, এবং তার ফলে ওই যে মানে অতিরিক্ত যে বিদ্যুৎ উৎপাদিত হলো যেটা কোনো কাজে লাগছে না, সেই বিদ্যুতের দায় কিন্তু আমাদের মতো সাধারণ নাগরিকদের নিতে হচ্ছে, মানে সেই বিদ্যুতের ব্যয় বহন করতে হচ্ছে। না না না, এটা ঠিক না, না এটা ঠিক। আমি এই ব্যাপারে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কোনোভাবে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুতের বোঝা খরচ আপনাদের দিতে হবে এটা না। আমি বলছি কিছু ভুলের কারণে বিল হচ্ছে, এই করোনা পরিস্থিতির কারণে ফিজিক্যালি ইন্সপেক্টর গিয়ে আপনার মিটার রিডিং টা প্রপারলি চেক করে কিন্তু বিদ্যুৎ বিল করতে পারছে না। না না, আমি এটা এই পরিস্থিতি বলি, সামগ্রিকভাবে তো বিদ্যুতের ব্যয় অনেক বেশি। আমাদের বিদ্যুৎ সঞ্চালনের জন্য অধিকাংশ গ্রামীণ জনপদের ভিতর থেকে একটা বিদ্যুতের লাইন কিন্তু ওভারনাইট করা সম্ভব হচ্ছে না। ব্যাপক ব্যাপক প্ল্যান নেওয়া হচ্ছে যে বাংলাদেশের একটি জেলার একটি গ্রাম থাকবে না, শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা হবে, এবং সেই বিদ্যুতায়িত ব্যবস্থার পরে যে বিদ্যুৎটা অতিরিক্ত থাকবে সেটা নেবো। এখন জিলুর ভাই যখন বিদ্যুৎ থাকে তখন লোকে বলতো যে এটা বিদ্যুতের ভয়ঙ্কর অবস্থায়, বিদ্যুৎ অতিরিক্ত উৎপাদন করলে সেটা নিয়ে সমস্যা, এই সমস্যা সমালোচনার জায়গাটা থাকবে, কিন্তু এইটা স্যাটিসফ্যাকশনের জায়গা। ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এবং ইনকনভেনিয়েন্স কে যদি দেখেন তাহলে এটা বলতে হবে যে বিদ্যুতের প্রয়োজনীয়তা কলকারখানা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন লেখাপড়া সবকিছুতে যে প্রয়োজনীয়তারা দ্রুততার সঙ্গে সেই প্রয়োজন যে মিটাতে পেরেছি, এই স্যাটিসফ্যাকশন। ওই যে একটা ইউনিভার্সিটির দেওয়ালে একটা শব্দ দেখতাম যে বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা। আপনি এখন এখন এগুলো ভুলেননি, যাই হোক আমি আসি আপনার কাছে প্রফেসর আবু সাইদ, কিছু সমস্যা হবে যে আমরা একটু শেষের দিকে প্রফেসর আবু সাইদ, আমরা একটু শেষের দিকে ছোট করে বলতে হবে। জি, মন্ত্রী সাহেবের বক্তব্যের বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। একটা হলো অপদর্শিত আয় সম্পর্কে উনি যে কথা বলেছেন তার সঙ্গে অর্থ পাচারের বিষয়টা এক নয়। অপদর্শতে আয় 19 অনুচ্ছেদে যে সংবিধান আছে সেখানে বলা হয়েছে রাষ্ট্র এমন ব্যবস্থা করবেন যাতে অপদর্শতে আয়গুলো নিরুৎসাহিত হয়, সেই ব্যবস্থা করবেন। আর এখানে করা হয়েছে অপদর্শিত আয়কে পুরস্কৃত করা হয়েছে যাতে অপদর্শিত আয় আরো বেশি হয়, সেজন্য যারা এই ধামা চাপা দিয়ে রেখেছে টাকা, বস্তা বস্তা টাকা ঘরের ভিতরে রেখেছে, তাদেরকে রেহাই দেওয়ার জন্য এই কথাগুলো বলা হয়েছে। আমি এই এ প্রসঙ্গে যা যাব না, আমি শুধু আরেকটা প্রসঙ্গে এই একই প্রসঙ্গে ওই যারা টাকা পাচার করেছে অর্থমন্ত্রী তাদের সঙ্গে কি বলেছেন বাজেট উত্তরের পরের দিন, এই কথাটা শুধু আমি বলবো কারণ আমি জানি সময় নাই, জিলুর সাহেব খুব তাড়াহুড়ো করছেন। অর্থমন্ত্রী বাজেট উত্তর এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা, তিনি এর জবাব দিতে প্রথমে খোঁজেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলামকে, না পেয়ে দায়িত্ব দেন শামসুল আলমকে। শামসুল আলম সাহেব জবাব দিতে অপারগতা প্রকাশ করেন, তখন অর্থমন্ত্রী গভর্নর ফজলে কবিরকে খুঁজতে থাকেন, গভর্নরকে পাওয়া গেলেও শেষ পর্যন্ত তিনি জবাব দেননি। তখন অর্থমন্ত্রী নিজেই বলেছেন হ্যাঁ বিদেশে অর্থ পাচার হচ্ছে, বিদেশে অর্থ পাচার যারা করে
তাদের সঙ্গে অপদস্থিত আয়ের ওই ওটা সাংবিধানিক স্পিরিটের কথা বলছে, আর এটা সংবিধানের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক সে কথা বলতে চায়। ওটা সাংবিধানিক স্পিরিট অনুসারে আপনি ব্যাখ্যা দিতে পারেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দিতে পারেন, কিন্তু যেটা আমি এখন বলতে চাচ্ছি যে যারা অর্থ পাচার করেছে বাংলাদেশ ব্যাংকেও তাদের রেজিস্ট্রেশন নাই। কেন নাই? যার জন্য গভর্নর সাহেব উত্তর দিতে পারেননি, যার জন্য আর্থিক প্রতিষ্ঠানের প্রধান উত্তর দিতে পারেননি, তারা নিশ্চুপ দেখেছেন। কেন নাই? তাহলে সরকার, এমন সরকার যে সরকারের হাতে যারা অর্থ পাচার করেছে 6 লক্ষ কোটি টাকার মতো, যেটা বলা হচ্ছে অর্থনীতিবিদরা বলে থাকেন, তাদের ধরার মতো রাষ্ট্র সক্ষমতা নাই? রাষ্ট্র এত দুর্বল এবং অসহায় হয়ে পড়েছে তাদের কাছে, না তারাই এই চক্রটাই ক্ষমতার মূল চাবিকাঠি হিসেবে, চাবিকাঠি হিসেবে কাজ করছে এদিকে আমলাতন্ত্র দিয়ে? কিন্তু আমাদের আমাদের রাষ্ট্র যে সক্ষম না সেটা তো বলা যাবে না, কারণ আমাদের রাষ্ট্র বাইরে থেকে টাকা এনেছে, আমাদের রাষ্ট্র বাইরে থেকে টাকা এনেছে। তাদের তাদের কথা বাংলাদেশ বলছে না, তাদের কথা বাংলাদেশ ব্যাংকে রেজিস্ট্রেশন করা, বাংলাদেশ ব্যাংকে রেজিস্ট্রেশন করা কিছু প্রতিষ্ঠান আছে যারা অর্থ নিয়ে বিনিয়োগ করেছে এবং টাকা এনেছে, তারা তো নিয়ম মাফিক আসছে। না না, আমি বাইরে যারা আছে, আমি বলছি যারা যারা মানি লন্ডারিং করেছে তাদের কারো কারো দু একজনের টাকা তো বাংলাদেশ সরকার এনেছে, কাজেই বাংলাদেশ সরকারের সক্ষমতা আছে, আমি সেটি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। কাজেই আপনি যাদের কথা বলছেন তাদের টাকা আনার সক্ষমতা নিশ্চয়ই সরকারের আছে, সদিচ্ছার ব্যাপার। না না, মানি লন্ডারিং কারণে আজকে বিদেশে এমপি সাহেবরা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। এই যে কি পরিমাণ টাকা পাঠাইছে, এটা তো পত্র পত্রিকা আজকে সব পত্রিকায় আছে। আপনি অনেক মৌলিক প্রশ্ন তুলেছেন, এই কথাটা আমি শেষ করতে পারব আমাকে জি প্লিজ। শেষ করব এই বলে যে অর্থমন্ত্রী যেখানে বলছে অর্থ পাচার হয়ে গেছে তাদের রেকর্ডও নাই ব্যাংকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেবে কেনা? অথবা আইন পরিবর্তন যেটা আইন করেছে যে 50% কর দিয়ে তারা এটাকে বৈধতা নেবে, এটাই থাকবে না? তাদের কাছে সম্পূর্ণ বেআইনি কাজ করবার জন্য এবং দেশদ্রোহী কাজ করার জন্য তাদেরকে ধরে এনে তাদের ব্যবস্থা করবে, কারণ সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা আছে কতগুলো ধারা, কতগুলো পরিচ্ছেদকে পুরোপুরি ভাবে বলা আছে এগুলো রদ বদল পরিবর্তন পরিবর্তন কোনো কিছু করা যাবে না। তাহলে কেন তাদের ব্যবস্থা নেওয়া যাবে না? সেটি তারা কিন্তু জরিমানা সহ দিচ্ছে। আপনি পেনাল প্রভিশনেও দেখবেন কিন্তু জরিমানার মধ্য দিয়েও কিন্তু সাজাও প্রদান করা হয়। আপনার অনেক আইনেও কিন্তু আছে যে তার এই অপরাধের জন্য এত টাকা জরিমানা দিতে হবে, এটা কিন্তু এক প্রকার পানিশমেন্ট, তাদের কিন্তু পুরস্কৃত করা হচ্ছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অর্থমন্ত্রী মহোদয় বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কিভাবে কথা বলেছেন, তার সচিব অন্যদেরকে নিয়ে কিভাবে কথা বলেছেন, আমি সেটাকে কন্ট্রাডিক্ট করা বা সেই প্রসঙ্গে আমি কথা না বলে আমার জায়গা থেকে বলতে চাই, আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও কিন্তু আইনের পরিপন্থী কোনো সুযোগ কাউকে দেওয়ার মতো অবস্থা কিন্তু আমার নেই। আর বিদেশে যারা টাকা পাচার করেছেন তারা কিন্তু অপরাধ করেছেন। এই বিদেশে টাকা পাচার শুধু না, আর্থিক খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যত মামলা হয়েছে, যত ব্যবস্থা হয়েছে, আপনি হলমার্কস গ্রুপ দেখেন, বিসমিল্লা গ্রুপ দেখেন, ডেস্টিনির থেকে শুরু করে ব্যক্তিগত অনেককে দেখেন, এত মামলা এবং এই জাতীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তাদেরকে স্পর্শ করার ক্ষমতা অতীতে কেউ রাখতেন না। দেখেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়া, তার পুত্র, তাদের বিষয় নিয়ে দুর্নীতির মামলা হবে, দেশে বিচার হবে কেউ কল্পনাও করেনি, সেই বিচার কিন্তু দেশে সম্ভব হয়েছে। যারা মহান মুক্তিযুদ্ধে অপরাধ করেছিল, যারা এদেশে মন্ত্রী হয়েছিল, অর্থ বিত্তে দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত, তাদের বিচার হয়েছে, যারা দাম্ভিকতা দেখিয়ে বলতো। এবং সেজন্যই বললাম যে ওই যে আরাফাত রহমান কোকো, তারেক রহমানের, তাদের টাকা বাইরে থেকে আনা গেছে, আমরা আশা করি যে বাকিদের টাকাও আনা যাবে, যেহেতু আইন মানে ওই সক্ষমতা সরকারের আছে। যে বিদেশে যারা টাকা পাচার করেছে, সাইদ ভাই কিছুটা ইমোশনাল হয়ে বলছেন যে এমপি সাহেবরা বিদেশে, সাইদ ভাই একজন আদম ব্যবসা করতে করতে এমপি হয়ে গেছেন,
ওয়াইফকে এমপি করতে পেরেছেন, এটা আমাদের রাজনীতির একটা বিবর্ণ চিত্র। কিন্তু এক বড় একটি পাত্রের ভিতরে যত চাল আছে তার ভিতরে দুই পিস কাকড়কে দিয়ে কিন্তু গোটা চালকে অভিযুক্ত করা আমার বোধ হয় ঠিক হবে না। এদেশে এখনো অনেক পার্লামেন্টেরিয়ান আছেন যারা বাড়িতে টিনের ঘরে থাকেন, আবার হঠাৎ করে বড় বড় হয়ে যাওয়া লোকও আছেন। এই সিস্টেমটা কিন্তু রক্ষা করতে না পারার দায় দায়িত্ব সাঈদ ভাই সহ যারা দেশের রাজনীতিতে বর্ণাঢ্য অতীত রয়েছে, তারাও চেষ্টা করেছেন, সবটা পারা যায়নি। আমার জায়গা থেকে ইট ইজ ডিফিকাল্ট অন মাই পার্ট টু এক্সপ্লেন এভরিথিং, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে নীতি নৈতিকতা মূল্যবোধে বিশ্বাস করি, সৃজনশীল রাজনীতিতে বিশ্বাস করি। আমিও যে সব ভালো করতে পারছি তা না, যে স্ট্রাকচারের ভিতরে আছি এই স্ট্রাকচারকে কিন্তু আমি রাতারাতি সব চেঞ্জ করে ফেলতে পারছি না। এই পদ্ধতির ভিতর থেকে বেরিয়ে আসার ভিতর থেকে একটু ভালো কিছু সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। আমি বিশ্বাস করব যে আস্থা রাখুন, আমরা ভালো কিছু করব, অন্তত খারাপকে উৎসাহিত করব না, খারাপকে পুরস্কৃত করব না, এই প্রত্যয় নিয়ে কিন্তু আমরা সেবক হিসাবে কাজ করার চেষ্টা করব। বাট মিনিস্টার, মানুষ তো নিশ্চয়ই আস্থা রাখবে, আস্থা রাখা খুব দরকার। আপনারাও জনগণের উপর আস্থা রাখবেন, জনগণের আপনাদের আস্থা রাখবে। প্রফেসর আবু সাঈদ রাজ্যে রাজনৈতিক অবস্থান আছেন, সেখান থেকে তারাও জনগণের উপর আস্থা রাখবেন, জনগণও তাদের উপর আস্থা রাখবে। কিন্তু চালের ভেতর কাকড় ছাড়া অন্য পদার্থ কিন্তু পড়তে পারে, সেটি কিন্তু অনেক ভয়ঙ্করও হয়ে উঠতে পারে এবং অনেক সময় জীবনও বিপন্ন হতে পারে। শুধু কাকুরই না, অন্য যে কোনো কিছুই পড়তে পারে। এক দুই ফোঁটা জিনিস পড়লো আপনার আমার যে কারো জীবন কিন্তু বিপন্ন হয়ে উঠতে পারে। খাবারটা তো আমরা খাই, মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সমর জল করিম এবং অধ্যাপক ডক্টর আবু সাঈদ। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 এবং আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। মন্ত্রী বলেছেন যে এখনও তারা সংসদে এগুলো নিয়ে আলোচনা করছেন, অন্যদের মতামত শুনছেন, যদিও তিনি আক্ষেপ করে বলেছেন অন্যরা সমালোচনাই করেন, পরামর্শ দেন না, পরামর্শ দিলে হয়তো তারা গ্রহণ করবেন। যাই হোক, এই বিষয় নিয়ে হয়তো অনেকে বলবেন যে আমরা পরামর্শ দিই, ওনারা শুনতে পান না বা শুনতে চান না, কিন্তু সময় আছে সংশোধন সংযোজন বিয়োজনের। ডক্টর আবু সাঈদ বলছিলেন যে এই বাজেট একেবারেই সংবিধানের সঙ্গে আইনের সঙ্গে পরিপন্থী। জবাবে মন্ত্রী বলছেন যে তিনি এর অনেক ব্যাখ্যা দিয়েছেন এবং এই ব্যাখ্যাগুলো আসলে আইনের দিক থেকে আমি যতটুকু বুঝেছি অনেক যথার্থ ব্যাখ্যা আছে এবং এটি আসলে যে ধরনের ধারণা ইতিমধ্যেই প্রচারিত হয়েছে সেই ধারণার বাইরে গিয়ে তিনি একেবারে আইনজীবী হিসেবে যে ব্যাখ্যাটা দিয়েছেন তাতে আসলে সবাই খুব একটা উৎসাহ নেবেন যে সেটা মনে হয় না। তিনি 2004 সালের দুদকের আইনের কথা বলেছেন এবং আমরা জানি 2007-08 যে একটা সময় যে সুযোগ দেওয়া হয়েছিল 19B-তে অপ্রদর্শিত অর্থ ট্যাক্স দিয়ে বৈধ করবার পরে সবাই বোধ মুক্তি পাবেন, কিন্তু 2007-08 সরকার কাউকে মুক্তি দেয়নি এবং তারপর থেকে কিন্তু প্রতি বছরই বাজেটে এই সুযোগ দেওয়ার চেষ্টা হলেও বা থাকলেও কেউ কিন্তু আর অপ্রদর্শিত অর্থকে বৈধ করবার চেষ্টা কিন্তু করছেন না সেটি, এবং মন্ত্রীর এই ব্যাখ্যা যথার্থ এবং এটি আসলে সকলেরই বিবেচনায় রাখা উচিত। তবে জবাব দিতে গিয়ে আবার পাল্টা অধ্যাপক আবু সাঈদ বলছেন যে এই যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তিনি বলছেন, এটি আসলে সংবিধানের যে স্পিরিট তার সঙ্গে সাংঘর্ষিক এবং সেখানটাতে আসলে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটি প্রকাশিত হয়েছে। তবে মন্ত্রী পলিটিক্যাল স্ট্রাকচারে বা সরকারের ব্যবস্থার মধ্যে যে নানা রকমের কমপ্লেক্সিটি আছে, কমপ্লিকেশনস আছে, সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন এবং এখান থেকে আসলে ভালো কিছু তৈরি করতে হবে তিনি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে বলেছেন এবং তাদের যে ইতিবাচক পদক্ষেপগুলো আছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। সব মিলিয়ে হচ্ছে যে এর মধ্যে যে দুর্বলতাগুলো আছে আমরা সবাই চাইব যে সেই দুর্বলতাগুলো দ্রুত কেটে উঠুক এবং একই সঙ্গে যেটি ডক্টর আবু সাঈদ বলছিলেন যে আমাদের সমাজে যে বৈষম্য আছে গ্রামে এবং শহরের মধ্যে, গ্রাম এবং শহরের মধ্যে, ধনী এবং গরিবের মধ্যে, সেই বৈষম্য কাটিয়ে মুক্তিযুদ্ধের চেতনার যে স্পিরিট সেই চেতনার সঙ্গে সংগতিপূর্ণ একটা সমাজ এবং রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে সকলের সম্মিলিত কাজ করা উচিত, সম্মিলিতভাবে কাজ করা উচিত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।